শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ শফিকুল আলম খান, আমার বাবার নাম বদর আহমদ খান চৌধুরী, মায়ের নাম নূর বেগম, ওনারা দুজনেই মৃত। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত গহিরা মোবারকের খালদা খান চৌধুরীর বাড়ি। 1967 সালে গহিরা স্কুল থেকে এসএসসি পরীক্ষা পাশ করি, কিন্তু তখন সরাসরি কোনো রাজনৈতিক দলে আমি অংশ নিই। সাথে ছিল রাজনৈতিক মুজিব বাহিনীর প্রধান নাজিমুদ্দিন, শহীদ নাজিমুদ্দিন। আমরা চেয়েছিলাম চট্টগ্রাম কলেজে ভর্তি হওয়ার জন্য, কিন্তু তখনকার স্থানীয় নেতা আব্দুল আলহারু সাহেব আমাদেরকে বললেন, তোমরা যদি গহিরা কলেজ আমার মতো প্রতিষ্ঠিত কলেজে তোমরা ভর্তি না হও তাহলে তো আর কেউ এখানে ভর্তি হবো না। তখনই আমরা নতুন প্রতিষ্ঠিত গহিরা কলেজে ভর্তি হই এবং আমরাই ছিলাম সেখানে প্রথম বিসিএর প্রথম ছাত্র। এরপর আমরা তখন আস্তে আস্তে ছাত্র রাজনীতির, বিশেষ করে তখন রাজনীতি ছিল তো গহিরা রাজনীতি ছিল যে আবদুল্লাহ হারুন এবং আবদুল্লাহ নামান পরিবার কেন্দ্রিক, ওরা দুই ভাই। আবদুল্লাহ হারুন আওয়ামী লীগ করতেন, নামান সাহেব তখন ন্যাপ করতেন, এখন বিএনপি নেতা। ওনার ছোট ভাই আবদুল্লাহ রায়হান আবার ছাত্রলীগ করতেন। আবদুল্লাহ নামান এবং আবদুল্লাহ রায়হান দুজনেই আমি এবং শহীদ নাজমকে কনভিন্স করার চেষ্টা করতাম ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগে যোগদান করার জন্য। এক ভাই চাইতেন ছাত্রলীগে যোগদান করার জন্য, আরেক ভাই চাইতেন ছাত্রলীগে যোগদান করার জন্য। এবং আমরা তখন খুব ভালো ছাত্র হিসেবে ওখানে এলাকায় পৌঁছেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা অনেক বিচার বিবেচনা করে আমরা তখন ছাত্রলীগে যোগদান করি। এবং আমরা ছাত্রলীগে যোগদান করার পর তারপর থেকে আমাদের ছাত্র রাজনীতি শুরু হয়। আমরা গভীরা কলেজ ছাত্রবর্তী হয় এবং তাদেরকে আমরা ছাত্রলীগে উদ্বোধন করি। এইভাবে করতে করতে আমরা গহিরা কলেজ থেকে 67 সালে পাশ করি। এর মধ্যে আমি আমি এবং শহীদ নাজম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। 69 সালে রাজনৈতিক ছাত্রলীগের যে কমিটি গঠন করা হয় সেখানে আমাকে করা হয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। ইসুফ নামে একজনকে সভাপতি করা হয়েছিল, কিন্তু উনি 2 মাস পর সরকার চাকরি চলে যাওয়ার পর আমি ভারপ্রাপ্ত সভাপতি এবং শহীদ নাজিমুদ্দিন সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের নেতৃত্বে অ্যাকচুয়ালি আপনারা জানেন রাজন এলাকাটা খুবই বিখ্যাত, বিখ্যাত ওই কারণে ফজলুল কাদের চৌধুরীর তৎকালীন মুসলিম লীগের প্রধান ফজলুল কাদের চৌধুরীর বাড়ি হচ্ছে রাউজান, বিশেষ করে গভীরে। আমরা গভীরের ছেলে এবং সেই হিসেবে আমাদেরকে অনেক রিস্ক দিয়ে সংগ্রহ করতে হয়ে গেছে, কারণ আমাদের এলাকার সবাই মরল লেস তখন মুসলিম লীগ সাপোর্ট করতো, বিশেষ করে মুরব্বীরা।
আমরা ইয়াং বয়েজ আস্তে 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 আমরা তখন সংগঠনের বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা সংগঠন করেছি, বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে আমি শহীদ নাজিমদের সাথে পরবর্তী সময়ে আমার আরেক কাজিন মারুফ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা সেও যোগ দিয়েছে। তারপর আসছে 70 নির্বাচন, সেই নির্বাচনে রাজধানী থেকে অধ্যাপক খালেদ সাহেবকে নমিশন দেওয়া হয়। খালেদ সাহেবের জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়ে আমরা রাজধানী ঝাঁপিয়ে পড়েছি, এটা আমাদের জন্য ছিল একটা চ্যালেঞ্জ। তখন সারা পাকিস্তানের দৃষ্টি ছিল আমাদের রাজধানী পুলিশ স্টেডিয়ামের দিকে, কারণ ফজলুল কাদের চৌধুরী সাধারণ কনভেনশন মুসলিম লীগের সভাপতি বা ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সাথে কনটেস্ট হচ্ছে, একজন অতি সাধারণ শিক্ষিত মার্জিত ভদ্র লোক রসদ খালেদ। আমরা ওনাকে নিয়ে রাজধানীর পথে প্রান্তরে ঘুরে বেড়িয়েছি এবং সেই নির্বাচনে সবাই জানে অধ্যাপক খালেদ সাহেব বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এখানে অনেক ইতিহাস আছে, বিশেষ করে গভীরের যে সেন্টারগুলো ছিল সেগুলো আমরা কীভাবে মোকাবিলা করেছি, কীভাবে, কারণ মুসলিম লীগের সমস্ত দুর্গ ছিল বলতে গেলে ওখানেই, সেই জায়গায় আমরা বিপুল ভোটে সেই গভীরা সেন্টারে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি। ওরা বিকেলে বলতে গেলে ওরা মাঠ ছেড়েই চলে গেছিলো। যাই হোক, এরপর ইতিহাস আপনাদের সবাই জানা, আওয়ামী লীগ জিতল, অসহযোগ আন্দোলন আরম্ভ হলো। অসহযোগ আন্দোলন থেকে আমরা আমাদের ইয়াতে শুরু করে দিয়েছি, যুদ্ধের প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমরা তখন গভীরা হাই স্কুল একটা বিশাল মাঠ, সে মাঠে আমরা নিজেরাই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, এলাকার সমস্ত যুব সম্প্রদায় ছাত্র অনেকে পাবলিক উৎসাহী, তারা বিকেলে সবাই ওখানে মার্চ পাস্ট অংশ নিত। এরপর 25 মার্চ তাতে গভীরা তথা 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করলেন কুষ্টিয়ার একজন হাবিলদার, আর্মি হাবিলদার সিয়াস, সে আমাদেরকে সবাই ট্রেনিং দিয়েছে। তারপরে বিডিপিআরের অনেক যা তারা বিভিন্ন জায়গা থেকে পালিয়ে এসে গভীরাতে আশ্রয় নিয়েছে, আমরা সবাই আমরা ছাত্রলীগের ছেলেরা আওয়ামীলীগের লোকেরা আমরা বিভিন্ন জায়গা থেকে রসদ সংগ্রহ করেছি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ সাহায্য করেছে, ওদেরকে আমরা গভীরাতে খাওয়াতাম। এর মধ্যে আরেকটা ঘটনা হয়েছে বেদবুনিয়ার ওদিকে পাহাড়ের দিকে, কিছু আর্মি ফরাত বলে বা যেভাবে হোক ওরা পাহাড়ে আশ্রয় নিয়েছে, আমরা ছাত্রলীগ আওয়ামীলীগের লোকেরা ওদেরকে ঘেরাও করে রেখেছিলাম, ওনাদেরকে শেষে কুস্তে কুস্তে বের করা হয়েছে। বের করে ওদের মধ্যে 6 জনকে আমরা গভীরা হাই স্কুল মাঠে গভীরা স্কুল সেই দোতলা নিয়ে আসছিলাম, ওদের কাছ থেকে আমরা কিছু আর্মস পেয়েছি। ওদেরকে ওই দিন রাতেই সত্তরঘাট যে ব্রিজ আছে সেই ব্রিজে তাদেরকে খতম করে দেওয়া হয়েছে, এগুলো সিএসের নেতৃত্বে হয়েছে, আমরাও ছিলাম। তখন শহীদ নাজিম আছে, আমি আছি, মারুফ চৌধুরী আছে, কামালউদ্দিন আছে আমাদের এলাকার, আর তার আমার খান আছে, মঞ্জুর মোর্শেদ আছে, আসছে ওরা আমাদের জুনিয়ার, আমরা সিনিয়র উদ্দিন ছিলাম, আমি ছিলাম, শহীদ নাজিম, মারুফ চৌধুরী, কামাল মিয়া। তারপরে প্রায় 10-12 দিন আমরা সেই গভীরা স্কুলের মাঠে আমরা ট্রেনিং ব্যবস্থা করেছি, আমরা ওখানে থাকতাম গভীরা স্কুলের রেয়াতে। এরপর দেখলাম যে আস্তে শুনতেছি যে আর্মি এদিকে আসতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরা কুণ্ডেশ্বরীতে আশ্রয় নিয়েছে, সেখান থেকে আমরা যোগাযোগ করছি, আমরা রাঙ্গামাটি গভীরা হাইস্কুলের ওখানে একটা ব্যারিকেড বসাইছি যাতে কোনো পাহারা দিচ্ছি, যাতে কোনো পাকিস্তানি আর্মি আসতে না পারে। এরপর দেখলাম যে দিন দিন অবস্থা ইয়া হয়ে যাচ্ছে। তখন এপ্রিলের প্রথম সপ্তাহের লাস্টের দিকে আমি এক্সাক্ট ডেট আমার মনে নেই, সর্বশক্তি আমি শহীদ নাজিমুদ্দিন, মারুফ চৌধুরী, কামালউদ্দিন, ক্যাম কামালউদ্দিন এবং আরও কয়েকজন মিলে আমরা ইন্ডিয়া যাত্রা করি। আমরা প্রতিমধ্যে ফরিদপুরে গিয়ে ডক্টর আনামুলকে বাড়িতে ছিলাম এক রাত, সেখান থেকে আমরা পরের দিন আবার পায়ে হেঁটে যাত্রা করেছি। প্রথমধ্যে রাউজনের একজন বড় ব্যাংকার প্রফেসর খালেদ, ওনার নাম প্রফেসর খালেদ, ওনার একটা জিপ পেয়েছে, সেই জিপে আমরা রামগড়ে পৌঁছে, রামগড়ে পৌঁছার পর দেখলাম যে ওখানে আমাদের আগে বেশ কিছু ছেলেরা আসছে, আমরা ফেরি নদী পার হয়ে ইন্ডিয়াতে চলে গেছি। ইন্ডিয়াতে চলে গিয়ে আমরা সাবরুমের আশেপাশে ঘুরলাম, তারপর আবার আমরা সুন্দর দিকে এখন চলে আসলাম। চলে আসার পর এখানে আমাদের রেজিস্ট্রিতে নাম এন্ট্রি করা হলো রামগড় হাই স্কুলে। তারপর থেকে রামগড় হাই স্কুলে আমরা সেই রাতে বেঞ্চ, লম্বা বেঞ্চ আছে, সেই বেঞ্চে আমরা ঘুমাতাম, সকালে উঠে প্যারেড করতাম, তো খিচড়ি খেতাম, এইভাবে প্রায় আমার মনে হয় 15-20 দিন সেখানে আমরা মোটামুটি প্রাথমিক যে ট্রেনিংগুলি ওখানকার যারা তখন জিয়াউর রহমান সাহেব ওখানে ছিলেন, রফিক সাহেবও ওখানে ছিলেন, ওনাদের নেতৃত্বে আমরা ওখানে বিভিন্ন জমাদার বা যারা আমাদেরকে ট্রেনিং দেওয়া হতো এগুলো আমরা ট্রেনিং নিয়েছি। এরপর প্রায় খুব সম্ভবত 28 তারিখের দিকে আমরা সবাই ইয়াত পার হয়ে গেছি,
রামগড় সেরে গেছে আমরা আমরা সামনে ওখানে একটা কইলে কেন পরে সেখানে গেছি সেখানে আমরা কয়েকদিন থাকার পর আমাদের দুইজন অসুস্থ হয়ে পড়ছে তখন আমি শহীদ মানসুর চৌধুরী বিনোদন মানসুর চৌধুরী কামাল উদ্দিন আরও দুজনকে আমরা চলে আসছে তবে ওখানে একটা ইয়ে ছিল শহীদ জীবনে বড় আমাদের বলে না আমি থাকি তোমরা যাও গিয়ে তোমরা আরও আমাদের যারা রোগজন তোমরা নিয়ে চলে আসো তখন আমরা অনেক কষ্ট করে দেশে আসলাম দেশে ফেরত চলে আসার পর দেখা গেল পরিস্থিতি খুবই ভয়াবহ এখানে তখন আর থাকার জায়গা নেই আমরা বিভিন্ন জায়গায় আত্মীয় ভারতীয় লোক করতাম আমার কাছে কিছু আরো ছিল ওই যে আমরা ইয়াদের করতে গেছি এইগুলো আমি আমার ঘরের যে আমার লাকড়ি ইয়া ছিল ওইগুলো তো ঢুকিয়ে দিয়েছে লাকড়িটি নিচে এইগুলো আমার মা কষ্ট কষ্ট করে এগুলো সদাপ্তরে মাথা করেছিল ওই যে গহিরে স্কুলের দোতলায় যাদেরকে এরপর তিন চার মাস কেটে গেছে আমাদের জুনিয়ার কয়েকজন মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়ে ওখানে আসছে তার মধ্যে একজন ইউসুফ খান আহসানুল্লাহ এবং আরও কয়েকজন তখন আমি আর আমার চাষ মারু তাদের সাথে যোগাযোগ করলাম তোমরা আসো তো আমার চাষার কাছারিগর চৌধুরী ভবন বলে ওখানে আমরা বেশ কয়েকটা আমরা মিটিং করলাম তাদেরকে বসলাম বলছি আমরা তো বসতে থাকবো না তখন মধ্যে জুন জুলাই হবে কিছু করতে হবে এর মধ্যে শহীদ নাজিমুদ্দিন মাধ্যমে আমরা একটা সাইক্রোস্টাইল মেশিন পাইছি সেই সাইক্রোস্টাইল মেশিনটা আমরা ওখানে ইয়া প্রিন্ট করতাম মুক্তিযুদ্ধ বিভিন্ন তথ্য প্রিন্ট করা এগুলো আমরা বিভিন্ন জায়গায় ইয়া করতাম সেগুলি সার্কুলেট করতে গেলে আমাদের একজন সে নিয়ে যায়নি নাজিমুদ্দিন খান আরেক নাজিমুদ্দিন খান সে আর্মির হাতে ধরা পড়ে তাকে অনেক মারধর করা হয়েছে যে সে ভাগ্যক্রমে কীভাবে কীভাবে বেঁচে গেছে সেও কিন্তু মুক্তিযোদ্ধা সেটুকু পাইনি আমরা আমাদের কাছে গ্রেনেড অনেক প্রচুর গ্রেনেড আসছে তারপর আমাদের কাছে রাইফেল তো আমার কাছে আছে তারপর এলএমজি আর এসএমজি এগুলো আমাদের কাছে আছে তখন আমরা বললাম যে রাঙ্গামাটি রোডের 70 কাঠ একটা ব্রিজ আছে সেই ব্রিজটা আমরা ওখানে রাজাঘাট ক্যাম্পাস সেখানে আক্রমণ করবো এগুলি আমরা রেখে করতে দিলাম দুইজনকে ওরা এগুলো দেখে আসছে সেগুলো আমাদের ইয়া হলো যে না এটা সম্ভব না আমাদের পক্ষে সম্ভব না কি জন্য এটা মেইন রোডের উপর বেশি রিক্স হয়ে যাবে আমরা এখনও কাঁচা হাত এরপর আমরা বললাম তাহলে কিছু করতে হবে আমরা ম্যারাথন মিটিং করতেছি এরপর আমরা ঠিক করলাম কাগজিয়াহাটে একটা ব্রিজ আছে সেই ব্রিজে ভালো খান ফয়েজ খান বলে একটা টিকা নামে একজন ইয়ে আছে আমরা চিন্তা করবো ওইটা আমরা আক্রমণ করব টিকাটা অ্যাকর্ডিংলি ঠিকঠাক হলো এটা ফিক্সড হলো আমরা আরামসে আমাদের কাছে আছে এর মধ্যে আমি আর মারফু চৌধুরী আমাদের কত ক্যাপ তৈরি করলাম লাল সালো দিয়ে ক্যাপ তৈরি করে আমরা যে একটা হাসির ব্যাপার ক্যাপ তৈরি করছি রাতে বসছি আমরা যারা এরপর দেখলাম যে ক্যাপের মধ্যে আমরা ক্যাপ করছি কিন্তু ক্যাপের ছিদ্র নেই তখন সেরা সেরা গেলে আমরা ইয়া করে কাপড় কেউ ধরে চোখ বরাবর ইয়া করে এগুলো ইয়া করছি তারপর ছিদ্র করছি আমরা প্রায় রাত 12:30 বাজে আমরা বের হয়েছি আমাদের মধ্যে ইয়া হয়েছে আমি না বলা পর্যন্ত কেউ ফায়ার করবে না তো আমরা ওখানে ওই রাস্তা খুব কাদা বর্ষাকাল আমরা অনেক কষ্ট করে একটু একটু বৃষ্টি হচ্ছিলো আমরা গেলাম গিয়ে বেসা মহাজন বাড়ির ওদের ঘাট ওদের ঘাটে কিছুক্ষণ আমরা রাত্রিবার ফোনা বৃষ্টি বুঝতাম না তারপর আবার আমরা স্টার্ট করলাম স্টার্ট করে মানে একটা পোস্ট অফিস আছে ব্রিজের আগে পোস্ট অফিসের কাছে পৌঁছেছি পৌঁছে মোটামুটি আমরা পজিশন দিছি এই সময় বলার আগেই ইউসুফ খান বলে একজন আমাদের সে ফ্রিডম ফাইটার ইন্ডিয়াতে গেছিলো সে চক্রে তার ইয়া থেকে গুলি করতেছি তখন আমরা সবাই যার যার ইয়া থেকে গুলি করতেছি তখন আমাদের ফার্স্ট পোস্ট অফিস ছিল এবং আশেপাশে রয়েছে ওরা হো করে চিৎকার কান্নাকাটি মানে কী হচ্ছে আমরা কিছুক্ষণ পর থেমে থেমে আমরা ওখানে গুলি চালাইছি গুলি চালানোর পর দেখলাম যে সব পরে সুলসন নিরাপত্তা ওখানে রাজাঘাট কেউ ওনাদের স্পল নেই কিন্তু আমরা যেহেতু প্রথম ইয়ে আমাদের তখন আমরা আর ওদিকে যাইনি আমরা ঘন্টা দুয়ে বড় ইয়া হচ্ছে তখন আমরা ফিরে চলে আসছি এটা হচ্ছে আমাদের সত্যতার প্রশ্ন এবং এর কারণে ফজলদিন আমরা জেনে গেছিলাম মানে ওরা সব পালিয়ে গেছিল এবং ওখানে আর রাজাঘাট স্বাধীনভাবে কিন্তু ওরা রাজাঘাট ছিল ওখানে আর যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে হতো ওরা সব চুপ পাইয়ে গেছে মোটামুটি আমাদের সাহস বৃদ্ধি পেয়েছে এরপর 22 টাইম শহীদ নাজিম আসলাম 1917 আশ্রয় নিয়েছে মাঝে মাঝে আবার আমার আমি বাড়িতে আসতাম আমার আমাদের ঘর ছিল তখন তখন আমার ঘরগুলি ছিল ওই বেড়ার বাঁশের তেয়াদা বেড়া বলছে সেটা তো আমার মা চারদিকে সার দিয়ে ইয়াকে রাখতাম
যাদের সিদ্ধুর দিয়ে কেউ পাশে করতে গেলে তারা ভালো ওখানে শহীদ নাজমুদ্দিন আমি মঞ্জুর মোর্শদ আমরা থাকতাম আমরা বাইরে বিভিন্ন সরকার থাকতাম যাই হোক এইভাবে দিন কাটাইছি তারপর বিভিন্ন জায়গায় ওই আর্মস নিয়ে যাওয়া এগুলো সব ও এর মধ্যে আসছে এটা মধুরাঘাট অপারেশন মধুরাঘাট বিদ্যুৎ কেন্দ্র আমাদের কাছে খবর আসলো যে একটা বড় টিম আসবে ওদেরকে নোয়াজপুর থেকে আনতে হবে নোয়াজপুর থেকে আনতে হবে এবং এনে ওই জায়গায় পৌঁছাতে হবে আমরা অ্যাকর্ডিংলি যাতে গেছি আত্মার মিয়া সহ আব্দুল বারী উকিল বলে একজন আমাদের ডেডিকেটেড আওয়ামী লীগের ছিলেন ওনার বাড়িতে আসছিলাম আমরা রাতে ওনাকে নিয়ে আমাদের বাড়ির পাশে হালদা নদী সে হালদা নদীতে আমরা একটা নৌকা ঠিক করে গেছিলাম সেই নৌকাতে করে আমরা ওদেরকে ঈদুল ফুল সেখানে ছিল এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ ওনার নেতৃত্বে এই রাজনের অপারেশন করেছিল তো এটা একটা বৃহৎ অপারেশন হয়েছে রাজধানে শহীদ নাজিমুদ্দিন 8ই ডিসেম্বর কচুয়ার অবস্থানে পাহাড়ের কচুয়ার অবস্থানে অসতর্কতার কারণে এক সতীর্থের গুলিতে সে নিহত হয় তার অসতর্কতার কারণে গুলিটি বের হয়েছে এবং সেই গুলিটা শহীদ নাজিমুদ্দিন গায়ে লাগে এত সাধারণত তাৎক্ষণিকভাবে মারা যায় 8ই ডিসেম্বর যাই হোক এরপর তো দেশ স্বাধীন হয় দেশ স্বাধীন হওয়ার পর আমি আর মারুফ আমার চাষ করে চট্টগ্রাম শহরে আসি আসার পর ইউসুফ ভাই ছিলেন আমাদের নেতা এস এম ইউসুফ তার সাথে আমরা দেখা করি দেখার পর তুমি আমাকে বলো যে তোমাদের ইয়াতে তোমাদের লিস্টগুলো বলো তখন নিজ হাতে ফজলুল আকবরী স্বাক্ষরিত সনদপত্র আমাদের নামে শফিকুল আলম খান মারফু চৌধুরী শাহদিন শরৎ খান আমরা যারা দরবার ছিলাম তাদের সবাই নামে উনি সনদপত্র নিয়ে আমার হাতে তুলে দিলেন লিখে এরপর আমরা তো ইউনিভার্সিটিতে ফিরে গেছি আমি তখন 32 পর্যন্ত আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম আমাদের উপর আছে বিপর্যয় তখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের আমাদের নামে কেস করেছে মামলা করেছে আরো কিছু কেস দিয়েছে আমার মা তখন মুক্তিযুদ্ধের সব ডকুমেন্টগুলি ফুলে ফেলছে আমার ইনক্লুডিং ওই সনদপত্র সহ আমার সনদপত্র সহ সব জিনিস মানে ছাত্রলীগের যত কাগজপত্র তখন ছিল তখন সবগুলো ফিরে হচ্ছে পুলিশ বা দিকে সব কিছু খুঁজে পাইনি যাই হোক এরপর তো 1977 সালে আমি সরকারি চাকরিতে পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে যোগ দিয়েছি যোগদান করার সরকারি চাকরি করেছি আমি যখন সরকারি চাকরিতে যোগ দিয়েছি তখন হচ্ছে আওয়ামী লীগ বিরোধী সরকার 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছিল তখন আমাকে আমার পূর্বপুরুষ চিফ রিপোর্টার আমার ছোট ভাইয়ের মতো আমাকে বল যে আপনি সবাই এখানে ইয়া হয়ে গেছে আপনি কেন দরখাস্ত করছেন দরখাস্ত করে কী করবো আমার তো আমার যাই আল্লাহ সম্মান যাই বা তা গিয়েছিল আগের থেকে এত কিছু নেই তার 5 বছর পর আবার তো বিএনপি সরকার ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পর এর মধ্যে আবার বিশেষ করে আমার চাকরিকে ইয়া করার জন্য ফজলুল কাদের চৌধুরী 2 ভাই সালাউদ্দিন কাদের এবং গেসুদ্দিন কাদের দুইজনেই আমার মন থেকে বারবার বলছে ও এখন কী করে চাকরি করে বিশেষ করে 1991 বহুবার কিন্তু যেভাবে হোক খোলা রহমত ছিল আমার ডিজিকে রেডিওর ডিজি যিনি ছিলেন উনি আমার উপরে এত আস্থাবাদী ছিলেন যে সেই মন্ত্রীকে আমার মন্ত্রীকে কনভিন্স করছে যে না হি ইজ গুড বয় কোনো পলিটিক্স নেই কোনো কিছু নেই এটা তার বিরুদ্ধে প্রবলেমটা এটা হবে তাই যাই হোক আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারিনি মোটামুটি সসম্মানের চাকরি করে আমি চাকরি শেষ করেছি তো আমাকে সবাই বলে যে আপনি দরখাস্ত করেননি কেন কেলাম যুক্ত করেছেন আপনি ইন্ডিয়া গেছেন বলছে আমার তো দরকার নাই আমার যাই সম্মান যাই আমার আমি একটা কথা এখানে লিখেছি আমার এই জাতে আমি সেটা একটু পরে শোনাই আমি একটা লেখা লিখেছিলাম 20-3-14 সালে বিভিন্ন পত্রিকা প্রকাশিত হয়েছে আমি মুক্তিযুদ্ধ নই তবে যুদ্ধ করেছি এখানে ডিটেলস লেখা আছে সেখানে লাস্ট পেলাতে আমি বলেছি আমি নিজের যোগ্যতায় সরকারি চাকরিতে যোগ দিয়েছি একই যোগ্যতার সম্মানজনক পদে অধিষ্ঠিত হয়ে অবসর নিয়েছি জীবনে যাই কিছু প্রতিষ্ঠা বা অর্জন সব কিছু হয়েছে ব্যক্তি প্রচেষ্টায় সেখানে মুক্তিযুদ্ধের সনদ বা অন্য কারো কোনো সাহায্যের প্রয়োজন হয়নি তাই জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযুদ্ধের সনদ দিয়ে নতুন করে পাওয়ার কিছু নেই যুদ্ধে গিয়েছি দেশের ও প্রাণের তাগিদে কিছু প্রাপ্তির জন্য নয় স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে পেরেছি এটাই আমার বড় প্রাপ্তি ও শান্তি এবং এখনও আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি গর্ববোধ করি আমি
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি 1970 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতি ছিলেন রাজধানী আসে উনি রাজক্রস মাঠে সভা করেছিলেন এরপর মিটিং শেষে উনি আব্দুল্লাহ হানের বাসায় একটা ম্যাচ বানায় আয়োজন করেছিলেন রাতে আমরা সবাই ওখানে চলে আসছিলাম আর আব্দুল্লাহ হানের বাসায় আমরা ছাত্রলীগের সবাই খুবই ট্যার এরপর বঙ্গবন্ধু আমি ছাত্রলীগের ছেলেদের সাথে বসলাম তখন আমরা ছাত্রলীগের ছেলেরা ওখানে ওনার সাথে বসেছি উনি আমাদেরকে অনেক উপদেশ দিয়েছেন উনি আমাদেরকে বললেন তোমরা পারবে তোমাদের কথা বাঘ তোমরা পারবে আমাকে হারাতে আমরা বলেছি অবশ্যই পারবো কেন পারবো না গহিরা কলেজ মাঠে গহিরা কলেজের প্রথম গহিরা কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সে সম্মেলনটি আমরা বিশাল আকার আয়োজন করেছি একটা খোলা মাঠে সে মাঠে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি হাজার হাজার জনতা তখন উপস্থিত ছিল তখন ছাত্রলীগের প্রচার সম্পাদক স্বপন চৌধুরী উনি এসেছিলেন চিফ গেস্ট হিসেবে আমরা এই এটা অনুষ্ঠানটা অর্গানাইজ করতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে সে আমরা শহীদ নাজিম আমি এবং মাসুদুরে টাকা না থাকার কারণে ইভেন্ট নির্বাহের জন্য আমরা প্রথমে ঘড়ি বদল দিয়েছি কালাসা চৌধুরী হাট গিয়ে ডাক্তার সুগেন্দুর কাছে এরপর অন্যান্য টাকা মেটানোর জন্য আমি আমার মায়ের তিন বড়ি স্বর্ণ ওই এলাকার একজন ডিলারের কাছে বন্ধক রেখেছিলাম বন্ধক রেখে আমরা বোধহয় 300-400 টাকা নিয়েছি কিন্তু সে 300-400 টাকা দেওয়া হয়নি আর ওই স্বর্ণগুলো আর উদ্ধার করানি এটা মাঝে মাঝে আমার খুব পীড়িত এগুলো আমি বিভিন্ন সব পত্রিকায় লিখেছি তো আমরা সেই সমস্ত সব কিছু এরকম ত্যাগ করেছি অথচ এখন যারা ছাত্রলীগ করতেছে তারা যা বিমানে করে তারা দামি গাড়িতে করা আমরা পায়ে হেঁটে নিজের পকেটের টাকা খরচ করে এই যে মায়ের স্বর্ণ বন্ধ দিয়ে আমরা ছাত্রলীগ অনুষ্ঠান করেছি কিন্তু সে ত্যাগটা এখন কেউ করে না দেশের রাজনীতি থাকবে এক এক দল এক এক সময় ক্ষমতায় আসবে সেটা ঠিক তো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দুঃখ হয় কারণ আমরা তো সব দেখেছি শুনেছি কে কী করেছে প্রত্যেকের অবদান আছে কিন্তু একজনকে মানে একজনকে মিথ্যা প্রতিষ্ঠিত করতে গিয়ে সঠিক ইতিহাসকে যেভাবে অবমূল্যায়ন করা হচ্ছে মানে এটি ইচ্ছেকৃতভাবে এবং জ্ঞানী গুরু ব্যক্তিরা এটা করতেছেন এটা কিন্তু খুব খারাপ লাগে সঠিক ইতিহাসটা জানা দরকার সবাইকে এবং সে ইতিহাসটা ধারণ যে যে পরিস্থিতি করে রাখে সেই ইতিহাসটা ধারণ করা দরকার এবং সেই স্বপ্নটা যে লক্ষ্য নিয়ে যে দেশ স্বাধীন হয়েছিল সে মতো সবাইকে কাজ করা উচিত ধন্যবাদ 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা